আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কেন স্লো হয়ে গেছে বা কাজ করতে অনেক বিরক্ত লাগছে, আজকে আমি তার একটা খুব চিপ অ্যান্ড ইজি সলিউশন নিয়ে এসেছি। সো এটা হচ্ছে একটা 3-4 বছর পুরনো একটা এইচপি প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ। সো এটা অনেক স্লো হয়ে গেছে, কাজ করতে অনেক বিরক্ত লাগে। সো আমরা এই ল্যাপটপটাকে জাস্ট একটা পার্টস চেঞ্জ করার মাধ্যমে ফাস্ট করার চেষ্টা করে দেখবো, অ্যান্ড সেই পার্টসটা হচ্ছে এসএসডি। ওয়েট এ মিনিট, আপনারা অনেকে ভাবতে পারেন যে হার্ড ড্রাইভ ভার্সেস এসএসডির মধ্যে স্পিডের তফাত পার্থক্য এই পর্যায়ে আমরা অলমোস্ট সবাই জানি, যারা জানেন না হয়তো তারাও এখন জেনে গেলেন। বাট আজকে আমরা শুধু ক্রিস্টাল ডিসমার্কের বেঞ্চমার্ক বা ফাইল কপি টেস্ট করবো না, রেদার আজকে আমরা রিয়েল ওয়ার্ল্ড ইউজে যেগুলো জিনিস আমরা ডেইলি প্রতিনিয়ত করে থাকি সেসব কিছু টেস্ট আমরা করে দেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে কীভাবে অনেক টাইম সেভ করা যায় অ্যান্ড আপনার 3-4 বছরের পুরনো ওল্ড ল্যাপটপ বা ডেস্কটপকে অনেক ফাস্ট একটা বুস্ট দেওয়া যায়। সো শুরু করার আগে আমি বলে দেবো যে আমরা আজকে কোন কোন টেস্টগুলো করতে যাব, অ্যান্ড আপনারা দেখছেন এসএইচবি টেক বিডি অ্যান্ড সাথে আমি শিহাব আছি। সো আজকে আমরা যে টেস্টগুলো করবো সেগুলো আগে দেখে নিই, অ্যান্ড তারপরে আমরা যাব কোন হার্ডওয়্যারটা আমরা চেঞ্জ করতেছি, মানে স্পেসিফিক্যালি কোন হার্ড ড্রাইভটা চেঞ্জ করে আমরা কোন এসএসডিটা লাগাচ্ছি সেটাতে। সো প্রথমে আমরা যেটা দেখবো যে সিএমডি বা ক্রিস্টাল ডিসমার্কের রিড অ্যান্ড রাইট পারফরমেন্স টেস্ট করব, তারপরে 3 GB একটা ফাইল কপি টেস্ট করব যে কতটুকু সময় লাগছে। এগুলো খুবই নর্মাল এসএসডি ভার্সেস এইচডিডির যে টেস্টগুলো বা ভিডিওগুলো আছে সেগুলোতে, বাট এগুলো ছাড়াও আমরা আরও ফার্দার যাব। তো এরপরে প্রথমে আমরা যেটা টেস্ট করব সেটা হচ্ছে বুট টেস্ট বা কোল্ড বুট টেস্ট, অর্থাৎ আমাদের ল্যাপটপটা একদম ঠান্ডা অবস্থায় অন হইতে কত সময় লাগে, বোথ এসএসডি অ্যান্ড হার্ড ড্রাইভ বা এইচডিডি দুটাতেই আমরা সেটা টেস্ট করব। তারপরে টেস্ট করব ক্রোম ব্রাউজার ওপেন করতে কত সময় লাগে। এরপর আমরা টেস্ট করব হচ্ছে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করতে কত সময় লাগে। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কথা অনেকেই শুনেছেন, আমি নিজেও অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করি, এবং হয়তো অনেকে জানেনও যে অ্যাডোবির যে এই ধরনের প্রোডাক্টগুলো আছে প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস অনেক ভারী প্রোডাক্ট, অ্যান্ড মানে শক্তিশালী কম্পিউটার না হলে এসব প্রোডাক্টগুলোকে বা অ্যাপ্লিকেশানগুলোকে কম্পিউটারের জন্য চালানো অনেক কঠিন হয়ে যায়। সো এটা আমরা টেস্ট করব যে ইনস্টল হইতে কত সময় লাগতেছে। ইনস্টল হয়ে গেলে আমরা দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো লঞ্চ হইতে বা ওপেন করতে কত সময় লাগতেছে। অ্যান্ড ডেফিনেটলি অনেকেরই কিউরিয়াসিটি থাকবে যে পাবজি লোড টাইম কেমন আসবে। সো ডেফিনেটলি এরপরে আমরা পাবজি লোড টাইমটাও টেস্ট করব, বোথ ইন এইচডিডি বা হার্ড ড্রাইভ অ্যান্ড ইন এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ। সো আমি অলরেডি এই ল্যাপটপে যে 1 TB 5400 RPM এর স্লো স্পিনিং যে হার্ড ড্রাইভটা আছে সেইটার বেঞ্চমার্কটা নিয়ে নিছি, মানে এই প্রোগ্রামগুলো রান করতে বা এই টাস্কগুলো কমপ্লিট করতে কত সময় লাগছে সেগুলোর একটা রিডিং আমি নিয়ে নিয়েছি। এখন আমি এই হার্ড ড্রাইভটা চেঞ্জ করব, করে একটা এসএসডি লাগাবো। অ্যান্ড বলে নেই এসএসডিটাও খুব ফ্যান্সি কোনো এসএসডি না, জাস্ট 120 GB একটা PNY-এর ফ্যান্টম 1, মানে ভেরি বেসিক একটা এসএসডি আমরা ইউজ করবো এটাতে। অ্যান্ড এই এসএসডিতে কোনো DRAM ক্যাশ বা কোনো নিজস্ব র্যাম নেই যে র্যামটা ক্যাশ হিসাবে ইউজ করা হয়, মানে সোজা কথা খুব বেসিক অ্যান্ড খুব এন্ট্রি লেভেলের একটা এসএসডি যেটার দাম বাজারে 2000-2100 এরকম টাকার মতো। অ্যান্ড ফান ফ্যাক্ট হচ্ছে আমি যেই এসএসডিটা ইউজ করতেছি সেটা ইনফ্যাক্ট নিউ বা ব্র্যান্ড নিউ ইনটেক্ট দোকান থেকে কিনে আনা না, এই এসএসডিটা আমার এই যে পিছনে যে পিসিটা দেখতেছেন এই পিসিতে আমি ইউজ করছি মোটামুটি 3-4 বছরের মতো। রিসেন্টলি পিসি আপডেট করার কারণে আমি 2টা M.2 SSD ইউজ করতেছি, সো এটা মোটামুটি পড়েই ছিল। সো চিন্তা করলাম যে এটা ল্যাপটপে দিয়ে ল্যাপটপটাকে নতুনভাবে প্রাণ দেওয়া যায় কিনা। সো এই গেল আমাদের হার্ডওয়্যার চয়েস। সো এখন চলেন আমরা হার্ড ড্রাইভটাকে চেঞ্জ করে এসএসডিটা লাগাই ফেলি, অ্যান্ড কীভাবে এসএসডিটা লাগাইতে হয় এরকম স্লিম ফর্ম ফ্যাক্টরের ল্যাপটপে সেটাও দেখে নিই। সো আমরা ল্যাপটপ খোলার প্রসেসটা শুরু করেছি অলরেডি, অ্যান্ড যে দেখতে পাচ্ছি যেখানে যে নাটগুলো ছিল আমাদের বাইরের সেই নাটগুলো সব একে একে খুলতে হবে, আমি এগুলো খুলেছি। প্লাস আমি খোলার সময় আরেকটা জিনিস যেটা নোটিস করছি সেটা হচ্ছে সব নাট খোলার পরেও টানা ছেঁড়ার সময় সেলটা আসতেছিল না উঠে। সো চিন্তা করলাম কী ব্যাপার, এই প্রশ্নটা আটকে যাচ্ছিলো। ফাইনালি ডিসকভার করলাম এর নিচে আর একটা নাট এইচপি দিয়ে দিছে, ভেরি ওয়ার্ড। সো এনিওয়ে আমরা শেলটা জাস্ট খুলে ফেলি, অ্যান্ড শেলটাকে দেখি পাশে, এটা হচ্ছে ভেন্ট, অ্যান্ড এই ভেন্ট এখানে দরকার কারণ হচ্ছে এটাই হচ্ছে একমাত্র
ইনটেক সো এই ল্যাপটপটা নিচ থেকে আর ইনটেক নিচ্ছে এই যে সেই ইনটেক নার ফ্যান এন্ড সিপিইউ জিপিইউ একটা হিট পাইপ প্লাস এই ইনটেক নিচ থেকে নিয়ে পেছন দিয়ে এক্সস্ট কিছু বেসিক জিনিস যদি বলি ওয়াইফাই কার্ড র‍্যাম একটা স্টিক আছে 8 জিবি আর একটা লাগাইতে পারবো ফাঁকা আছে লাগাই নেই আমার প্রয়োজন হয় না সো যে কোনো কিছুর আপগ্রেডের সময় প্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর ব্যাটারিটাকে রিমুভ করব বুঝতে পারতেছি খুব সেলফ এক্সপ্লানেটরি এটা হচ্ছে ব্যাটারি অ্যান্ড এই যে ব্যাটারির তার ব্যাটারির হেডার আমাদেরকে ব্যাটারিটা রিমুভ করতে হবে সেট পার্টিস আমার কাছে কোনো প্রফেশনাল ইকুইপমেন্ট নাই এই পার্টসগুলোকে রিমুভ করার জন্য সো আমাকে আঙ্গুল ইউজ করতে হচ্ছে বাট অ্যাজ লং অ্যাজ আমরা একটু কেয়ারফুলি এগুলো করবো সো খুব নট এ বিগ ডিল সো এই যে আমরা ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে ফেলছি অ্যান্ড উই আর প্রিটি মাচ গুড সো নেক্সট আমাদের যেটা অবজেক্টিভ হচ্ছে সেটা হচ্ছে আমরা আজকে হার্ড ড্রাইভটাকে রিমুভ করবো আর কিছু না কোনো র্যাম রিমুভ করবো না র্যাম রিমুভ করা বা আপগ্রেড করাটাও খুব ইজি দুই পাশে দুইটা ল্যাচ আছে এই দুইটা টান দিলে ল্যাপটপ র্যামটা চলে আসে দেন এইভাবে আপনি চাইলে এই 8 জিবিটা রিপ্লেস করে এখানে একটা 16 জিবি এখানে একটা 16 জিবি 32 জিবি ইনস্টল করতেই পারেন বা একটা আছেই একটা 8 জিবি আছে আর একটা 8 জিবি লাগায় টোটাল 16 জিবি করতেই পারেন ল্যাপটপটা ফাস্ট হবে বাট আমরা আজকে কোনো হার্ডওয়্যারে হাত দেবো না আমরা আজকে অনলি এই স্লো স্পিনিং যে হার্ড ড্রাইভটা আছে 5400 RPM সেটা রিমুভ করবো সো বুঝতেই পারছি এইটার যে কেবল এইটা হচ্ছে সেই কেবল সো এখানে এইখানে এই একটা ল্যাচের মতো আছে আঙ্গুল দিয়ে তুলে দিলাম দেন যে রিবনটা আছে টেনে বের করে ফেললাম ব্যাস মোটামুটি আমাদের হার্ড ড্রাইভ ডিসকানেক্ট করা শেষ এখন এক এক ল্যাপটপে হার্ড ড্রাইভের ইনস্টলেশনটা এক একভাবে করা থাকে ওল্ডার যে ল্যাপটপগুলো আছে লাইক 5th gen 4th gen বা এরকম ওল্ডার যে ইয়েগুলো সেগুলো একটু বললাম আগে যেগুলো মোটা হয় সেই ল্যাপটপগুলো একটু মোটা হয় সো ওই ল্যাপটপগুলো খোলাটাও এত টিডিয়াস না এত নাট খোলা লাগে না এত ঝামেলা নাই আপগ্রেড করা ইনস্টলেশন করা অনেক ইজি অ্যান্ড সেই ল্যাপটপগুলোতে হার্ড ড্রাইভ রিপ্লেস করে SSD রিপ্লেস করাটাও জাস্ট প্লাগ অ্যান্ড প্লে টাইপের হার্ড ড্রাইভটা খুলে ফেলে SSD লাগাই দাও সো এই রিমোটটা হচ্ছে এই SATA ইন্টারফেসটাকে কানেক্ট করে এই মাদারবোর্ডের সাথে সো তার আগে আমরা এটাকে খুলি সো এটা কীভাবে লাগাইছে এক এক ল্যাপটপে এক একভাবে লাগানো থাকে ও সো এই পাশ থেকে ধরে একটু জাস্ট এভাবে টান দিলাম খুলে চলে আসলো সো এইটা এইটা হচ্ছে আমাদের সেই স্লোয়ার 5400 RPM 1 TB ওয়েস্টার্ন ডিজিটালের একটা হার্ড ড্রাইভ সো আমি এইটাকে মেবি আমার ডেস্কটপে একটা জাস্ট আর্কাইভ ড্রাইভ হিসেবে ইউজ করতে পারি যেহেতু পড়েই থাকবে সো নট এ বিগ ডিল অ্যান্ড এইটাকে এই রাবার ফিটগুলোর মাধ্যমে এখানে লাগাই মানে সেট করা আছে যেন কোনো ঝাঁকি টাকি না লাগে তেমন কোনো মাউন্টিং বা স্ক্রুজ বা কিছু নাই বাট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই সেটার কানেক্টরটা যেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করছে এই ছোটো ছোটো রিবন প্লাস এই কানেক্টরগুলো দিয়ে সো জাস্ট টান দিলাম খুলে চলে এখন আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা এই SSDটা ইউজ করবো অ্যান্ড একটা কথা বলে রাখি যে এই SSDটা কোনো ব্র্যান্ড নিউ SSD না এটা আমার ডেস্কটপে ছিল ইউজ করতেছি প্রায় 3-4 বছর ধরে হলো সো ফেয়ারলি ওল্ড PNI কোম্পানির ফ্যান্টম 1 সিরিজের সো আপনি যদি চান এই ল্যাচগুলো এই রাবার গ্রিপগুলো ব্যবহার না করে জাস্ট এইখানে কিছু ডাবল সাইডের টেপ দিয়ে বসায় এটা লাগাই দিতে পারেন কারণ যেহেতু এটার ভিতরে কোনো মুভিং পার্ট নাই সেটা কোনো প্রবলেম করবে না বাট যেহেতু আমাদের কাছে এটা আছে আমরা ইউজ করি সো এইভাবে জাস্ট এটা আমাকে বসায় দিতে হবে বাট সেটা করার আগে আমাকে অবশ্যই SATAটা কানেক্ট করে নিতে হবে এই কনভার্টার টাইপের এই জিনিসটা দিয়ে যেটা করাটাও খুব ইজি জাস্ট এইভাবে দিয়ে লাগাই দিলাম দুই পাশে যে এক্সটেন্ডেড জায়গাটা আছে এইখানে জাস্ট ঢুকাই দিবেন অ্যান্ড দেন চাপ দিবেন SSD ইনস্টলেশন ডান নাও জাস্ট কানেক্টরগুলো কানেক্ট করতে হবে অ্যান্ড সেটার জন্যে আগে এই রিবনটা ঢুকাই দিতে হবে দেন ল্যাচটা নামাই দিতে হবে
লাগানো এসএসডি কানেক্ট করা হয়ে গেল মাদারবোর্ডের সাথে এন্ড তারপরে ব্যাটারিটা কানেক্ট করব সেম ভাবে জাস্ট ব্যাটারিটা এখানে ঢুকাই দিতে হবে এটার জন্য প্রফেশনাল টুল হলে ভালো হয় বাট যেহেতু আমার কাছে নাই সেহেতু কিছু করারও নাই ওকে সো এই ইয়া ব্যাটারিটা অনেক আগে কানেক্ট হয়ে গেছে বিকজ কানেক্ট করার সময় এখানে ছোট করে একটা আলো জ্বলে উঠলো সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ল্যাপটপটা আমাদের এসএসডিটাকে ডিটেক্ট করতে পারছে কিনা সো যদি ডিটেক্ট করতে পারে তারপর আমরা পিছনে শেলটা লাগাবো বাট তার আগে একটু চেক করে নিই সো নো বুটেবল ড্রাইভ অফকোর্স আমাদেরকে জাস্ট আমরা জাস্ট চেক করবো যে আমাদের এটা ডিটেক্ট করছে কিনা আমাদের পিএনআই ড্রাইভটা ডিটেক্ট করছে কিনা সো স্কেপ চাপলাম এটা আসলো অ্যান্ড দেন আমরা যেটা দেখবো বুট ডিভাইস অপশন F9 একটা মাদারবোর্ড এক একটা ম্যানুফ্যাকচারিং একটা ল্যাপটপের ব্র্যান্ডের এই কীগুলো একটু আলাদা হয় বায়োস কি বুট মেনু কি সো জাস্ট নেটাকে সার্চ দিলে পাওয়া যাবে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিটেক্ট করছে যে নোটবুক হার্ড ড্রাইভ 120 GB SSD সো উই আর অল গুড এখন আমরা জাস্ট বন্ধ করে দিব পেছনের যে কাভার্সগুলো আছে ওকে সো সাউন্ড শুনে বোঝা গেল সব সাইডগুলো লেগে গেছে সো আমি যেরকম বলছিলাম যে আমি যদি ক্যামেরাটা একটু পাশে প্যান করি আমি নাটগুলো সবসময় ওইভাবেই সেট করে রাখি যেভাবে খুলছিলাম যেমন নিচে চারটা মাঝখানে দুইটা উপরে তিনটা সো এই সেম ওয়েতেই আমি জাস্ট যেটা যেখানকার নাট সেটা সেই থ্রেডেই জাস্ট সেট করে দিব সো প্রথমে মিডিলেরটা দিয়ে শুরু করি মিডলেটটা ইনস্টল হয়ে গেল অ্যান্ড ডোন্ট ওরি এই রাবার ফিটটা হচ্ছে আঠা দিয়ে নিচে লাগানো বাট এটা মনে করেন না যে আঠা একবার তুলে ফেলা লাগবে না বিকজ আমি এটা অলরেডি 3 থেকে 4 বার তুলছি সো ওকে আমাদের সবগুলো স্ক্রু লাগানো হয়ে গেছে এখন আমরা যেটা করব এটাতে নতুন ফ্রেশ একটা উইন্ডোজ ইনস্টল করব অ্যান্ড দেন একের পর এক অ্যাপ ইনস্টল করব অ্যান্ড একের পর এক যে টেস্টগুলো এটাতে করছিলাম সেম টেস্টগুলো এটাতেও করব অ্যান্ড একটা কথা বলে রাখি এইটার যে টেস্টটা করছিলাম সেটাতেও ফ্রেশ উইন্ডোজেই করা ছিল এটাতেও সেম প্রসেসেই করব সো উইন্ডোজ ইনস্টল করার পরে বেঞ্চমার্কগুলো নিয়ে আপনাদের সাথে সামনাসামনি কথা হচ্ছে ওকে আমাদের এসএসডি লাগানো হয়ে গেছে অ্যান্ড আমি এসএসডি লাগায় যে টেস্টগুলো করেছিলাম আগে হার্ড ড্রাইভে সেই সেম টেস্টগুলো এসএসডিতেও করেছি সো টেস্টগুলো যেহেতু করা হয়ে গেছে তাহলে এখন আমরা আমাদের টেস্ট রেজাল্টগুলো নিয়ে একটু কথা বলি সো প্রথমে আমরা এর ফাইল কপি টেস্ট অ্যান্ড ক্রিস্টাল ডিসমার্ক টেস্টের যে ঝামেলাটা সেটা আগে বাদ দিয়ে দিব মানে আগে বলে নিব যে এটা কতটুকু পারফরমেন্সের ডিফারেন্স দিচ্ছে দেন আমরা রিয়েল ওয়ার্ল্ড ইউজার কথাতে যাব সো ক্রিস্টাল ডিসমার্কে হার্ড ড্রাইভে আমরা রিড পাইছি 102 MB/s আর রাইট পাইছি 103 MB/s সো রিড অ্যান্ড রাইট মোটামুটি সেম ছিল হার্ড ড্রাইভে অ্যান্ড এসএসডির দিকে যদি দেখি তাহলে আমরা দেখছি যে 495 MB/s রিড এবং 395 MB/s রাইট আমরা পেয়েছি সো কোথায় 100 MB আর কোথায় 450 MB সো হিউজ একটা স্পিডের ডিফারেন্স অ্যান্ড নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইল কপি টেস্ট আমরা 3 GB একটা ফাইল কপি করছি এবং এটা 3 GB একটা সিঙ্গেল ফাইল না
এর ভিতরে অনেক ছোট বড় মিলাই ফাইল আছে, মানে মোটামুটি রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে আমরা যেরকম করে থাকি, সো সেটা যদি আমরা দেখি তাহলে হার্ড ড্রাইভে সেই কপিটা করতে সময় লাগছে 18 সেকেন্ড। যদি আমরা যদি লক্ষ্য করি স্ক্রিনে, তাহলে দেখবো যে প্রথম অর্ধেকের মতন অংশ ক্যাশ করা ছিল হার্ড ড্রাইভেরটা, বাট তবুও আমরা যদি এসএসডির দিকে দেখি তাহলে দেখবো যে এসএসডিতে সময় লাগছে মাত্র 10 সেকেন্ড। সো আমরা এখানে 8 সেকেন্ডের মতো সময় সেভ করলাম। সো ক্রিস্টাল ডিসমার্ক অ্যান্ড ফাইল কপি টেস্টের ঝামেলা চলে গেল। এবার আমরা রিয়েল ওয়ার্ল্ড ইউজের ব্যাপারে কথা বলবো। সো কোল্ড বুট টেস্ট মানে কম্পিউটার বন্ধ আছে একদম সম্পূর্ণ, আমরা পাওয়ার বাটন চাপ দিয়ে কম্পিউটারটাকে অন করব, কত সময় লাগছে। সো হার্ড ড্রাইভে সময় লাগছে 28 সেকেন্ড অ্যান্ড এসএসডিতে সময় লাগছে 17 সেকেন্ড। সো এখানে আমাদের কম্পিউটার অন হতে আমরা 9 সেকেন্ডের মতন সময় বাঁচাতে পারছি। এবার আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করব। সো ক্রোম ব্রাউজারটা ওপেন করতে মানে এটা একটা ড্রাস্টিক একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি স্পিডের। 40 সেকেন্ড লাগছে হার্ড ড্রাইভে আর মাত্র 2 সেকেন্ড লাগছে এসএসডিতে। সো আমরা মোটামুটি 38 সেকেন্ডের মতো এখানে সময় সেভ করতে পারছি। এবার আমরা দেখবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করতে কত সময় লাগে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হার্ড ডিস্কে সময় লাগছে 7 মিনিট 28 সেকেন্ড আর এসএসডিতে সময় লাগছে 2 মিনিট 50 সেকেন্ড। সো এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে আমরা 4 মিনিট 38 সেকেন্ডের মতো সময় সেভ করতে পারলাম জাস্ট এসএসডিতে। এবার দেখি প্রিমিয়ার প্রো লোডিং টাইম। সো প্রিমিয়ার প্রো লোডিংয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হার্ড ড্রাইভে আমাদের সময় লাগছে 53 সেকেন্ড অ্যান্ড এসএসডিতে সময় লাগছে 21 সেকেন্ড। সো আমরা মোটামুটি এখানে 32 সেকেন্ডের মতো সময় সেভ করতে পারছি। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, পাবজি মোবাইল এমুলেটর গেম লুপ লোড টাইম, সো সেটা দেখে নিই। গেমটা লোড হইতে সময়ের পার্থক্য খুব এখানে বেশি না। হার্ড ড্রাইভে সময় লাগছে 1 মিনিট 16 সেকেন্ড অ্যান্ড এসএসডিতে সময় লাগছে 1 মিনিট 6 সেকেন্ড। সো এখানে খুব একটা পার্থক্য আমরা লক্ষ্য করে নেই। এর আরেকটা কারণ হইতে পারে এর গেম অপটিমাইজেশন, বিকজ আমরা সবাই জানি ইতিমধ্যে যে পাবজি অনেক বাজেভাবে অপটিমাইজড করা একটা গেম। অ্যান্ড অন্য গেম যদি হয়তো লাইক ওয়ার জোন বা এপেক্স লিজেন্ডস তাহলে হয়তো পার্থক্যটা আরেকটু বেশি হয়তো, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার, স্টিল আমরা 10 সেকেন্ডের মতন ফাস্টার লোড করছি এসএসডিতে। সো এবার আমরা যদি টোটাল টাইমটা কাউন্ট করি যে আমাদের এই 6-7টা কাজ বা টাস্ক শেষ করতে আমাদের টোটাল কত টাইম লাগলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হার্ড ড্রাইভে এই টোটাল কাজটা শেষ করতে সময় লাগছে 11 মিনিটের মতো আর এসএসডিতে আমাদের টোটাল কাজটা শেষ করতে সময় লাগছে 4 মিনিট 46 সেকেন্ডের মতো। সো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি আমরা এসএসডি ইউজ করার কারণে 6 মিনিট 14 সেকেন্ডের মতো সময় সেভ করতে পারছি। সো এইটা হয়তো মনে হচ্ছে না যে মাত্র 6 মিনিট খুব বেশি একটা সময়, বাট চিন্তা করে দেখেন প্রতিদিন যখন আমরা এরকম বিভিন্ন ছোটো 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 টাস্ক বা কাজগুলো করতে যাব, সো এই 6 মিনিট অ্যাড হইতে হইতে দেখা যাবে যে আপনি যদি একটা কম্পিউটার 2 ঘন্টা রান করেন, সেখানে 2 ঘন্টায় আপনি যে কয়েকটা টাস্ক শেষ করতে পারবেন সেটা হয়তো এসএসডিতে মাত্র 30 মিনিটে সম্ভব। সো এটা আমার জাস্ট একটা ডেমনস্ট্রেশন ছিল যে জাস্ট কোনো চিপও একদম সস্তা একটা এসএসডি কিনে জাস্ট আপনার ওল্ড স্পিনিং স্লো হার্ড ড্রাইভটাকে রিপ্লেস করে এসএসডিতে গেলে কী পরিমাণ স্পিডের পার্থক্য পাওয়া যায় বোথ ইন বেঞ্চমার্ক অ্যান্ড ইন রিয়েল লাইফ। আপনাদের ওল্ড 4-5 বছর বা তারও আগে ধরেন 10 বছর পুরানো যদি কোনো ডেস্কটপ থাকে অ্যান্ড দেখা যাচ্ছে আপনার কোর টু ডুয়ের একটা ডেস্কটপ আছে অ্যান্ড খুবই স্লো, কাজ করে মজা পান না, কিছু করার দরকার নাই, আপনার পুরনো যে হার্ড ড্রাইভটা আছে ওটা থাক, জাস্ট একটা এসএসডি কিনেন। এসএসডি কিনে এসএসডিতে উইন্ডোজ বা অপারেটিং সিস্টেমটি ইনস্টল করুন অ্যান্ড এসএসডিতে যত ধরনের প্রোগ্রামসগুলো আছে অ্যাপ্লিকেশনসগুলো আছে যেগুলো আপনি ব্যবহার করেন সবগুলো এসএসডিতে ইনস্টল করুন। দেখবেন যে আপনার পুরনো 5 বছর বা 10 বছর পুরনো যে ডেস্কটপ আছে অনেক ফাস্ট হয়ে গেছে। ল্যাপটপের ক্ষেত্রেও ঘটনা সেম, যদি আপনার 2-3-4 বছরের একটা পুরনো ল্যাপটপ থাকে অ্যান্ড অনেক স্লো হয়ে যায়, জাস্ট হার্ড ড্রাইভটাকে খুলে ফেলে একটা এসএসডি ইনস্টল করুন, ড্রাস্টিক একটা স্পিডের পার্থক্য দেখতে পাবেন।